মায়ের ভাবনাটা তো বিন্দুমাত্র বেসলেস নয়। মায়াঙ্ক তো তোর বারবার ক্ষতি করার চেষ্টা করেছে, তোকে গুন্ডা দিয়ে মার খাইয়েছে, তোকে মিথ্যে চার্জে লকআপে পাঠিয়েছে। সো হোয়াট রক্তিম, সো হোয়াট বিগ ডিল। একটা অসৎ নিজ লোভী ইনসিকিউর লোক যদি আমার ক্ষতি করতে চায় তাহলে আমি ভয়ে কাঁটা হয়ে থাকবো, জুজু হয়ে ঘরে সিঁধিয়ে থাকবো? মা, তুমি আমার ভালো মন্দের কথা ভাবতে গিয়ে দিয়ার ভালো মন্দের কথা একেবারেই ভুলে গেছো। তুমি ভেবেছো দিয়া ব্যাডমিন্টন ছাড়া ভালো আছে, তাই না মা? ও তো সবার সাথে হাসছে, কথা বলছে, হইচই করছে, কোমরে কোমরে আঁচল গুঁজে রান্না করছে, পারফেক্ট পারফেক্ট বউ হওয়ার চেষ্টা করছে, তাই না মা? আমি ভালো আছি, আমি সত্যি খুব ভালো আছি। শাট আপ দিয়া, শাট আপ। তুমি একদম বেশি কথা বলবে না। মা বুঝতে না পারলেও তোমার ভেতরের কান্নাটা আমি ঠিক বুঝতে পারি দিয়া, পারি আমি। তাই আমি তোমায় বলছি, তুমি ব্যাডমিন্টন খেলবে, আমার থেকে আলাদা হয়েও তুমি ব্যাডমিন্টন খেলবে। আজও মা, তুমি কি ভেবেছিলে দিয়া একটা মাটির ঢেলা, তাই না মা? যে তুমি যখন যেমন চাইবে তেমন ওকে গড়ে তুলতে পারবে। না মা, না, তুমি সব সময় তোমার স্বপ্নগুলো তোমার ইচ্ছেগুলো জোর করে ওর মধ্যে চাপানোর চেষ্টা করেছো, জোর করে মা। বড় মুখ করে তুমি বলছো যে দিয়া আমার মেয়ের মতো, আমার মেয়ের মতো দিয়া। তুমি যদি সত্যি ওকে মেয়ের মতো ভাবতে মা, তাহলে ওর সাথে তুমি এটা করতে পারতে না, পারতে না মা। মা, ছোটবেলায় আমি যখন খেলতে যেতাম তখন তো তুমি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিতে, তাই না মা? আমি যখন প্র্যাকটিস করতাম তখন সারা দিন ঠাঠা রোদের মধ্যে ঠায় তুমি বসে থাকতে মা। বাবাকে লুকিয়ে তুমি আমাকে টুর্নামেন্ট খেলতে নিয়ে যেতে, আমি জিততে পরে সেলিব্রেট করতে তুমি মা, সেলিব্রেট করতে। তবে এখন সেটা নয় কেন? দিয়ার বেলায় সেটা নয় কেন মা? কেন তুমি ওকে খেলতে বাধা দিচ্ছ মা? কেন তুমি ওকে ব্যাডমিন্টন খেলতে দিচ্ছ না? কেন তুমি ওর হাতে পায়ে শিকল বেঁধে রেখেছ বলো মা, কেন? আমি যদি ওকে খেলতে বাধা না দিই, ওর হাতের শিকল যদি আমি নিজে হাতে খুলে দিই, আর আমি যদি বলি দিয়া ব্যাডমিন্টন খেলবে, কি বলছো তুমি মাধবী? না না, দিয়া ব্যাডমিন্টন খেলতে পারে না, ও কি করে খেলবে? তুমি তো ওকে নিজের মাথার দিব্যি দিয়েছো মা। তার মানে তুমি বলছো তো দিয়া ব্যাডমিন্টন খেলবে? হ্যাঁ, তুমি অনুমতি দিচ্ছ তো বলো মা, তুমি অনুমতি দিচ্ছ? মা, আপনি অনুমতি দিচ্ছেন মানে আর্যদার দিয়াকে খেলানোর জন্য আর ডিভোর্স হওয়ার দরকার নেই তো? তার মানে ডিভোর্স ক্যান্সেল? না, ডিভোর্স ক্যান্সেল না। দিয়া খেলবে, তবে আমার অনুমতি নিয়ে নয়, আর্যর দেখানো পথেই দিয়া খেলবে। আর্য, তুই তোর বউকে ডিভোর্স দে। তোর ডিভোর্সের পক্ষে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি। আমি চাই তোদের ডিভোর্স হোক।